অষ্টম শ্রেণী জ্যামিতির অধ্যায় পাঁচ পরিমিত প্রবচন মেনসুরেশন আজি পার্ট এইট সম দিবা ত্রিভুজ বিষয়ে কহিবি যেটার আমি পাইথাগোরাস উপপাদ্য কিপর পকাই পারা সে বিষয়ে আলোচনা করবি সম দিবা ত্রিভুজের পাইথাগোরাস উপপাদ্য কিপর আপ্লিকেবল হয়েছি সেটা তোমাকে কহিবি বর্তমান সম দিবা ত্রিভুজ কোণ সে বিষয়ে আমি ডিসকশন করবি আমি অলরেডি সে বিষয়ে আলোচনা করে সারিছি তথাপি তোমার মাইন্ড রে আউ টিকে রিফ্রেশ হয়ে যাও মনে যে কাহকে কোণ সম দিবা ত্রিভুজ তেমনি গোটে সম দিবা বা ইকুইলেটেরাল ট্রায়াঙ্গেল ড্র কলা বেড়ে সেতবে আমি পার্টিকুলারলি কহু যে দুই বাহু সমান হবে দুই বাহু সমান মানে দুই কোণ কি সমান হবে দুই বাহু সমান এবং দুই কোণ সমান হলে সম দিবা ত্রিভুজ হবে তো কি কোণ কই আমি টেক করি এ বি সি সেতবে মু কইছি এ সি ইকুয়ালস টু বি সি এবং পরস্পর সম্মুখীন কোণ মধ্যে সমান হবে তাহলে সেটা সম দিবা ত্রিভুজ সম দিবা ত্রিভুজরে দুই বাহু সমান এবং দুই কোণ সরিগল তো এতক এই সারিলা পরে তুমি এতে আউ গোটে মু আউ গোটে নোট আড করছি যদি ইফ সে সমকোণী সম দিবা তুমি যদি সমকোণী হলে তার মানে এটা ড্র কলি ড্র করসারা পরে মুঁ দেখিলি এইটা ইকুয়ালস টু এইটা কিন্তু এটা গোটিয়ে কোণে সমকোণ আছে কিন্তু ইয়ার তো সম্মুখীন কোণ দুইটা এইটা এদিকে তো এদিকে বি সমান তবে এদিকে কেতে হবো 45 ডিগ্রি হি হব কারণ না গোটে 90 ডিগ্রি রহলে গোটে কোণ যদি আমার সমকোণ রয়েছে তবে দুই বাহু যদি সমান ও দুই বাহু যদি সমান তবে সেখানে তো সম্মুখীন কোণ সমান তেমন সেইটা কু আমি কোণ কহবা সমকোণী যদি কন্ডিশন আসিলা তো আমি এটা জানছি তো এটা এইচ এটা পি বেস এটা পারপেন্ডিকুলার এটা আমি জানিছি এবং পাইথাগোরাস উপপাদ্য অনুসারে আমি জানিছি যে পি সি স্কয়ার প্লাস বি স্কয়ার পাইথাগোরাস উপপাদ্য আমি জানিছি যে পি স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে এইচ স্কয়ার বর্তমানে এইচ রে হচ্ছে কর্ণ দুটা সমকোণ বিপরীত এবং পি ও পি হচ্ছে পারপেন্ডিকুলার অফ এস দুইটা কিন্তু ইকুয়াল তেমন এটাকে মু কোণ করিবি এইচ স্কয়ার ইকুয়ালস টু p স্কয়ার প্লাস p স্কয়ার মানে প্লাস 2 p স্কয়ার তাহলে h কত হবে h হচ্ছে 2 p স্কয়ার রুট 2 তাহলে ফর্মুলা কোন হল রুট 2 p বর্তমান মু p জায়গায় যদি b বি নেই থাকে তাহলে সমান হয়ে পড়তে কারণ কি না p ইকুয়ালস টু b এই ফর্মুলাটা তো মানে এই বইতে লিখে দিই যেহেতু p ইকুয়ালস টু b তো b স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে x স্কয়ার ইমপ্লাইজ h হচ্ছে স্কয়ার রুট 2 অফ b তো b টা ফর্মুলা বাহার না এখানে আইদার পারপেন্ডিকুলার দিও কি বেস নিও b টা জায়গায় ফর্মুলা সমান হব যেটি তোমার p ইকুয়ালস টু b হচ্ছে এটা ইম্পর্টেন্ট তাহলে p ইকুয়ালস টু পারপেন্ডিকুলার মানে b টা বাহু সমান আছে ভূমি অ্যাজ ওয়েল অ্যাজ লম্ব সেতেবেলে আমি কহুছে যে কর্ণর দৈর্ঘ্য হচ্ছে রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য কর্ণর দৈর্ঘ্য স্পেশালি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে কর্ণর দৈর্ঘ্য হচ্ছে রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য সরিগেল বর্তমান এইটা যদি এইচ ইকুয়ালস টু রুট টু পি বা বি হলা তবে পি আর বি কিপর নির্ণয় করিবা কর্ণ ধর তুমি কর্ণ পরিচিত আছে তুমি কিপর বাহু নির্ণয় করিব আমি দেখিলে যে এইচ ইকুয়ালস টু রুট টু পি ওকে তো পি রে নৌছি কাহিঁকি না পি ইকুয়ালস টু বি মু অলরেডি কৌছি তাহলে মু পি কিপর বাহার করিবি যদি কর্ণ দত্ত আছে তাহলে মু কোণ করিবি এইচ রে গোটে রুট টু ডিভাইড করিব এটা আউ গোটে ফর্মুলা এটা তুমি মানে ফর্মুলা কপিরে লেখি রখ
বর্তমান সেই সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজর সমকোণী সমদ্বিবাহ ত্রিভুজের আমি কোন কোন ফর্মুলা ফার্স্ট পাইলে যে এইচ হচ্ছে রুট টু পি, তারপরে পাইলে যদি পি ও বি বাহার করিয়া চাহুছ তাহলে বিটা কো সমান হচ্ছে এইচ রে আমি রুট টু ডিভাইড করি এটা ফার্স্ট ওয়ান এটা সেকেন্ড ওয়ান বর্তমান থার্ড ওয়ান রে আমি তার পরিসীমা বাহার করব বর্তমান পরিসীমা যেতবে বাহার করিবা পরিসীমা আমি সবুবেলে জানিছে যে তিনি বাহু মিশে এ বি প্লাস বি সি প্লাস এ সি কিন্তু গোটিয়ে এখানে দুই বাহু সমান অনেক তো পি প্লাস পি প্লাস এইচ র ভ্যালু কোন টু পি তো এটা অ্যাকচুয়ালি কম হব পি ফোর ইন্টু রুট টু প্লাস ওয়ান বুঝিগেল টু পি ওকে এটা টিকে আউটপুট মু করে দিচ্ছি বর্তমান পি প্লাস পি প্লাস রুট টু পি তাহলে এটা কম হব এটা হয়ে গেল টু পি টু পি আগে লিখে দিলি প্লাস রুট টু পি লিখিলি তো কম হব মু এটু রুট টু কম পি হি কমন নেই পারিবি এটু পি পি সব জিনিস পদ কমন দিব এবং টু এবং রুট টু রু কেবল রুট টু হি কমন দিব রুট টু পি কমন পড়ল তো এটি রইল এটি খালি রইল রুট টু প্লাস ওয়ান তো এইটা হচ্ছে পরিসীমার ফর্মুলা তো সমকোণী সমদ্বিবাহ তবে এককটা তুমি মানে মেনশন করিব যাহা বি একক দেইথিব সে এককটা তুমি লিখিব আউ গোটিয়ে কথা কৌছি এইটাকে পরিসীমাটাকে আউ থরে ফর্মুলেট করি লিখিলে কেমতি লিখিবি মু লিখিবি পরিসীমা ইকুয়ালস টু রুট টু ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য কিন্তু রুট টু প্লাস ওয়ান এটা হচ্ছে পরিসীমার ফর্মুলা ফর সমকোণী সমদ্বিবাহু হেলে যাইকি সেই ত্রিভুজরে এই ফর্মুলাটি করিবা তেবে তুমি জানো যে সমকোণী ত্রিভুজরে পরিসীমার এই ফর্মুলাটি করিপারিব না সেইভাবে সূক্ষ্মকোণী ত্রিভুজরে বি এই ফর্মুলাটি করিপারিব না কারণ সেটি কৌশ কোণ সমকোণ নুহে সমবাহু সমান যদিও কিন্তু কৌশ কোণ সমকোণ নুহে তেমন সূক্ষ্মকোণ ত্রিভুজরে বি এটা লাগু হব না এটা সমকোণী ত্রিভুজরে বি লাগু হব না কারণ আমি পি ইকুয়ালস টু বি বলে কইপারিবা না নেক্সট কথা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজরে বি লাগু হব না কারণ কৌশ কোণ সমকোণ নুহে তেমন এই পরিসীমার ফর্মুলাটি কেবল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজরে বি লাগু হব তবে ধর তুমি দিয়া হয়েছি মনে কর কোশ্চিন তুম পাইঁ গোটি এটা মু সলভ করুছি মনে কর গোটি 3 সেন্টিমিটার বিশিষ্ট 3 সেন্টিমিটার বিশিষ্ট সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তুমি দিয়া হয়েছে তাহলে এখানে 3 সেন্টিমিটার কাহাকু নিয়া হব 3 সেন্টিমিটার নিয়া হব সমদ্বিবাহু ত্রিভুজর বাহুকু নিয়া হব যেটা কি সমান তেম চিত্রটি অঙ্কন করিবা সমকোণী সমদ্বিবাহু সেখানে বি বাহু এই বি বাহু সমান হবে তেমন মু যদি নামকরণ করবো এ বি সি এবং বি কোণ সমকোণ এবং এ বি ইকুয়ালস টু বি সি যদি হলা তবে এ সি টি হব কর্ণ এ সি টি কর্ণ যদি হলা তাহলে সে কর্ণটি কিপরি তুমি বাহার করিপারিব তোমাকে জানা আছে কর্ণ কিপরি বাহার করিব কর্ণ হচ্ছে এইচ তেমন সেটা হচ্ছে রুট টু পি ওকে পরিসীমা কিপরি বাহারিব সেটা তো তোমাকে জানা আছে তোমাকে আরামসে বাহার করতে হবে বর্তমান এইভাবে অঙ্কনটি কিপরি করিব তো এই কোয়েশ্চেনটি এটা ধর তোমাকে দিয়া হয়েছে কর্ণ বাহার করিবা পরিসীমা বাহার করিবা তোমাকে করিদেল কিন্তু এইভাবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজকে অঙ্কন কিপরি করিব সেটা তোমাকে মু দেখাইবাকে চাহিবি ওয়েল সেথিপাইঁ মু আউ গোটে পেপর আউ গোটে পেজ কু যাওছি তাহলে তোমাকে দেখাইবাকে সুবিধা হব কিন্তু মনে রাখ যে এটা আছে 3 সেন্টিমিটার বিশিষ্ট বাহু র সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তো ফার্স্ট তো কোণ করবি রুলারে সরল রেখা কি পাইলি আদ্য বিন্দুকে এ ভাবরে নিয়েকি 3 সেন্টিমিটার দূরে হচ্ছে সেটি কাটিলি বর্তমান এ রে গোটিয়ে কম্পাস রে মু কোণ কলি চাপ অঙ্কন কলি
জয়েন করতেই তাপরে এই 3 সেন্টিমিটার যেহেতু ইতিলা সেটা মাপি দেবা এপরে যেহেতু ছেদ করুছি সেটা তোমার হয়ে যাব সি সে সি রু তুমি কম করিব বিটিকে জয়েন করে দেব এবং এইটা তুমি পাই গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আশা করছি অঙ্কনটি তুমি মানে বুঝি পারিথিব তবে অঙ্কন করিবা পূর্বরু সবুবেলে গোটিয়ে রফ চিত্রটি করিব কোন কোন দত্ত অছি সেটা দেখাইব এটা 3 সেন্টিমিটার এটা 3 সেন্টিমিটার নামিত করিদেব নাম করিসারা পরে তোমার আইডিয়া মনকে মনে আসিযিব যে তোমাকে কিপর ড্র করিবার অছি অঙ্কন করিবার অছি করিসারা পরে এহা আমাকে যেটা দিয়া হয়েছিল কোশ্চিনে সেই ত্রিভুজ বলে লিখি দেব তো এইটা তোমার সমবিবাহ ত্রিভুজর পরিসীমা পর্যন্ত আমি পড়িলে এ তুমি প্রবলেম সে বিষয়ে করিবা কিন্তু তা পূর্ব মু চাহিবি যে উচ্চতা বিষয়ে পড়িব কিন্তু উচ্চতাটি মু আজি এই অধ্যায়ে ন করিকি নেক্সট অধ্যায়ে করিব বলি ভাবুছি তেলে তোমাকে ক্লারিটি রহব যদি কিছু ন বুঝি পারিছ ডাউট কমেন্ট সেকশন মে যাই ডাউট লিখিব তাহলে আমি সেই বিষয়ে লেসন আপলোড করিব এবং যদি ভিডিওটি ভাল লাগিছি লাইক এবং সাবস্ক্রাইব নিশ্চয় করিব টেক কেয়ার হ্যাভ এ গুড ডে